আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আললু আলকদাতা মিন লিসানী ইয়াফকহু অনলাইন আরবি খদারসে উপস্থিত সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা কুরআন এবং সুন্নাহর ভাষা শেখার পথে সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করব অনেক আলোরিত আবু তাহের মিসবা দামাত কাতহর লেখা এসো আরবি শিখিয়ার দার্স তো চলুন শুরু করা যাক এসো আরবি শিখি এর দার্স আজকে আমরা শিখব এসো আরবি এর দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাটের নাবোধক বর্তমান ভবিষ্যৎকাল না বোধক বর্তমান ও ভবিষ্যৎকাল আমরা গত পাটে শিখেছিলাম নাবোধক অতীতকাল সেখানে ছিল মা মাফালাত আলা মা ফা মা ফালতা মা ফালতি মা তো নাবোধক অতীতকালের ক্ষেত্রে আমরা মা ব্যবহার করেছিলাম মায়ের ব্যবহার শিখেছিলাম মা দিয়ে আমরা ওখানে শেখ করেনি তুমি করিনি আমি করেনি এইভাবে আমরা না করেছিলাম আজকে আমরা শিখব বর্তমানকালের না বদক তো এখানে ব্যবহার করা হবে লা বর্তমান এবং ভবিষ্যতের নাবদক ব্যবহার করা হবে লা লা ইয়াফ আলু লা আলু লা তাফ আলু লা তাফ লা হাফ আলু লা ইয়াফ আলু লা আলু লা আলু লা তাফ না লা আফ আলু লা ইয়াফ আলু লা তাফ আলু লা তাফ আলু লা তাফ লা আফ আলু তো লায়াফ আলু লা তাফ আলু মানে হচ্ছে সে করবে না করছে না করে না সে করবে না ভবিষ্যৎ করছে না এটা বর্তমান করে না এটাও নিত্য বর্তমান লাফ আলুল্লা তফ আলু সে করবে না করছে না করে না লফ আলুল্লা তফ না তুমি করবে না করছো না করো না আলু আলুল্লা আলি না তুমি করবে না করছো না করো না লা আফ আলু আমি করব না করছি না করি না লা আফ আলু আমি করব না করছি না না তো এটা কয়েকবার আমরা পড়ব তাহলে আমাদের আয়ত্ত চলে আসবে লা আফ আলুল্লা আলু সে করবে না করছে না করে না লাফ আলু লা তফ আলীনা তুমি করবে না না করো না লাফ আলু আমি করবো না করছি না করি না তামরি নাথ অনুশীলনী সমূহ অন্যান্য ফেলের শুরুতে লা যক্ক করে মুগস্থ করো তো এর আগে আমরা যে সমস্ত ফেল শিখেছি আটটা ফেল তো সে সমস্ত ফেলের পূর্বেও সে সমস্ত ফেলের যে মুজারের ব্যবহার ছিল যেমন ইয়াক রুজু তাক তা তাকরুজু না এটা আমরা খরজা দিয়ে শিখেছিলাম তো এটার পূর্বে আমরা যদি লা যোগ করি তাহলে এখানে না বোধক বর্তমান কাল হয়ে যাবে তো এখানে সেটাই বলা হয়েছে যে ফেলের শুরুতে লা যোগ করে মুখস্থ করো এটা হচ্ছে তামরিনুল আওয়াল প্রথম অনুশীলন প্রথম অনুশীলনটা হচ্ছে ফেলের শুরুতে লা যোগ করো যেমন এক নম্বর লাখ্রুজু তার মানে এটা আমরা পাঁচটা বলবো লা রুজু লা তাখরুজু লা লা তাকরুজি না লা আখরুজু লাখরুজু লা আখরুজু লা আখরুজু লা আখরুজি না লা আখরুজু তো পাশাপাশি আমরা এর মানেগুলো খেয়াল করবো লাখরুজু লা আখরুজু এই দুইটার মানে হচ্ছে সে বের হবে না সে বের হবে না হচ্ছে না হয় না সে বের হবে না হচ্ছে না হয় না তো এখানে দুইটা করে আবার একই একটা করে মানে অর্থাৎ এখানে সে বের হবে না হচ্ছে না হয় না এখানে একটা পুরুষবাচক একটা মেয়ে বাচক লা ই এটা পুরুষদের ক্ষেত্রে মুজাক্কারের ক্ষেত্রে আর লা তাখরুজ হচ্ছে মোয়ান্নাস মেয়েদের স্ত্রীবাচকের ক্ষেত্রে সে অর্থাৎ গাইবের যারা আছে থার্ড পারসন লা তাক্ষরুজ লা তাখরুজিনা না পরবর্তী দুইটা লাখরুজ লা তাখরুজিনা না তুমি বের হবে না হচ্ছ না হও না তুমি বের হবে না হচ্ছ না হও না আর লা আখরুজ আমি বের হব না হচ্ছি না হই না আমি বের হব না হচ্ছি না হই না তো একইভাবে আমরা এগুলোও পাঁচটা করে পাঁচটা যে ইয়া ফেল আছে সে ফেল পাঁচটাও বলবো প্লাস এর সাথে আমরা মান এগুলোও বলবো লা লায়াজলিসু লা তাজলিসু লা তাজলিসু লা তাজলিসি না লা আজলিসু। তো লা লাসু লা তাজলিসু এটা মানে হচ্ছে সে বসবে না বসে না সে বসবে না বসছে না বসে না সে বসবে না বসছে না বসে না লা তাজলেছ লা তাজলেছি না তুমি বসবে না তুমি বসবে না বস বসছো না তুমি বসবে না বসছো না না লা আজলিসো আমি বসবো না বসছে না বসি না একইভাবে লা লাখতবো লা তাকতবো লা তাকতবো লা লা তাকতুবি না লা লাখতব তো লাখতবো লা তাকতব তুমি লেখবে না তা সে লেখবে না লেখছে না লেখে না সে লেখবে না লেখছে না লেখে না লা আখতবো লা তাকতুবি না তুমি লেখবে না লেখ না লেখো না তুমি লেখবে না লেখো না লেখো না আমি লিখব না লিখছি না লিখি না আমি লিখব না লিখছি না লিখি না লাদ হাবো লাবো দিয়ে আমরা বলি লা লা লাধ হবো লা হবো লাতি না লা হাবো মূলত ছিল ইয়াদ হবো তা হবো তা হবো হবেই না আধ হবো তা আমরা লা যোগ করে পড়লাম লাধ হবো লা হবো লাত লা লাত হাবি না লা আধহাবো তো লা হবো লাতাতে হবো মানে হচ্ছে সে যাবে না যাচ্ছে না যায় না সে যাবে না যাচ্ছে না যায় না লা হবো লাতি না তুমি যাবে না যাচ্ছ না যাও না তুমি যাবে না যাচ্ছ না যাও না লা হাবো আমি যাবো না যাচ্ছি না যাই না আমি যাব না যাচ্ছে না যায় না লা লাউ লা লাউ লা 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 আক্রও লা লাও সে পড়বে না পড়ছে না পরে না সে পড়বে না পড়ছে না পরে না লা তাকড় লা তাকর না তুমি পড়বে না পড়ছো না পরে না লাখরাও আমি পরবো না পড়ছি না পড়ি না লা লাউ লা 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 ও লার যে এই না লা আর আর ও ও ও সে ফিরবে না ফিরছে না ফিরো না সে ফিরবে না ফিরছে না ফিরে না লা যে ও লাতার যে না তুমি ফিরবে না ফিরছ না ফিরো না লা আর ও আমি ফিরব না ফিরছি না ফিরি না তো এইগুলো ভালো করে আমরা প্র্যাকটিস করবো এরপরে অর্থ বলো এটা ছিল আরবি বাংলা বলেছি আমরা এবার হ্যাঁ এবার কিছু ফেল দেওয়া আছে আরবিতে আমরা এগুলোর বাংলা করবো এটা তামরিনু সানি দ্বিতীয় অনুশীলন এখানে সবগুলোই আছে হ্যাঁ বোধক না বোধক অতীত বর্তমান সবগুলোই একসাথে এখানে আছে আমরা একসাথে এগুলো একটু ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করি কাতাব তা কাতাব তা এটা হচ্ছে হ্যাঁ বোধক অতীতকাল হ্যাঁ বোধক অতীতকাল যেটাকে বলা হয় ইসবাত ফেলে মাঝি ইসবাত ফেলে মাঝি হ্যাঁ বোধক অতীতকাল তো কাতাপ্তা সে তুমি লিখলে বা লিখেছো তুমি লিখলে বা লিখেছ কাতাপ্তা তাকরাও এটা হচ্ছে না বোধক বর্তমান ভবিষ্যৎকাল না বোধক বর্তমান ভবিষ্যৎকাল এটা হচ্ছে না বোধক বর্তমান ভবিষ্যৎকাল এটার মানে হচ্ছে তুমি লিখবে না লিখছো না লিখো না তুমি লিখবে না লিখছ না লিখো না লা তাক এটা হচ্ছে নাহির সিগা নিষেধ আদেশ আর নিষেধ ছিল প্রথম পাঠের শেষে এটা হচ্ছে নিষেধের সিগা তো লা তাক এটা তুমি লিখো তুমি লিখো না নিষেধ তুমি লিখো না মা রজা আত এটা হচ্ছে ফেলে মাঝির নাবোধক নাবোধক ফেলে মাঝি অর্থাৎ মা রজাৎ আত নাবোধক অতীতকাল মা রজা আত সে ফিরেনি বা সে ফিরল না সে ফিরেনি বা সে ফিরল না এটা মহিলাদের ক্ষেত্রে মা রজাৎ একটা সে একটা মেয়ে ফিরেনি বা ফিরল না আজলিসু এটা হচ্ছে হ্যাঁ বোধক ভবিষ্যৎকাল বর্তমান ভবিষ্যৎকাল আজলিসো আমি বসবো বসছি বসি আমি বসবো বসছি বসি ইজলিস এই দুটো দেখতে আঁকি কিন্তু এখানে আজলিসো এটা হচ্ছে ইজলিস ইজলিস এটা হচ্ছে আমরের আমর তো ইজলিস বসো তুমি বসো লা তালা আব এটা নাহির সিগা না তালা আব মানে তুমি খেলো না লা তালা আব তুমি একজন পুরুষ খেলো না আগেরটাও ছিল তুমি একজন পুরুষ বসো না ইজলিস তালা আব তুমি একজন পুরুষ খেলো না লা তালা আবু আগেরটা লা তালা আব এটা লাল তালা আবু দুইটা দেখতে একই রকম কিন্তু এটা হচ্ছে না বোধক ভবি বর্তমান ভবিষ্যৎকাল লাল আবু মানে আমি লা তালে আবু আমি খেলবো না লা আবু এটাও তুমি তুমি খেলবে না খেলছো না খেলো না তুমি খেলবো না খেলবে না খেলছো না খেলো না তার যে এই না তার যে এই না এটা হচ্ছে হ্যাঁ বোধক বর্তমান ভবিষ্যৎকাল তার যে এই না অর্থাৎ তুমি ফিরে আসবে এটা মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি একজন মেয়ে ফিরে আসবে আসছো আসো তুমি একজন মেয়ে ফিরে ফিরে আসবে ফিরে আসছো ফিরে আসো মা দাহাবত মা দাহপ্ত এটা হচ্ছে নাবোদক অতীতকাল মা দাহপ্ত আমি যাইনি আমি যাইনি বা আমি গেলাম না আমি যাইনি ইফ আল এটা হচ্ছে আদেশ আমরের সিঙ্গা আদেশ ইফ আল করো তুমি করো এটা একটা পুরুষকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি পুরুষকে আদেশ দেওয়া হচ্ছে তুমি করো এটা নাহির নাহি নিষেধ নিষেধ করা হচ্ছে মেয়েদের একটা মেয়েকে নিষেধ করা হচ্ছে যে তুমি বসো না তুমি বসো না লা তাজলিস ল না এটা লা তাজলিসির আমরের ছিল নাহি ছিল তুমি বসো না আর এখানে লা সি না এটা হচ্ছে নাবোধক বোধক ভবিষ্যৎ লা তাজলি সি না তুমি বসবে না বসো না বসছো না তুমি বসবে না বসছো না বসো না আদ হাবু হাবু এটা হচ্ছে হ্যাঁ বোধক বর্তমান ভবিষ্যৎ আদ হাবু আমি যাব যাচ্ছি যাই আমি যাবো যাচ্ছি যাই মা দাহাবাদ এটা হচ্ছে অতীতকাল না বোধক অতীতকাল মা দাহাবাদ সে একজন মেয়ে যায়নি সে একজন মেয়ে যায়নি লা আর লা আর এটা হচ্ছে না বোধক ভবিষ্যৎ বর্তমান বা ভবিষ্যৎকাল আমি ফিরবো না ফিরছি না ফিরিনা আমি ফিরবো না ফিরছি না ফিরি না এরপরে আত্মাম্রিনু সালিস আত্মাম্রিনু চালিস তৃতীয় অনুশীলন আরবিতে বলো এর আগে ছিল আরবি বাংলায় বলেছি আমরা এবং ইন্ডিকেটর করে দিয়েছি কোনটা কোন ক্যাটাগরি থেকে ছিল এবার আমরা দেখি বাংলা ছিল বাংলা বাংলাকে আমরা আরবি করি আমি করিনি আমি করিনি এটা অতীতকাল না বোধক অতীতকাল মা ফা আলতু আমি করিনি মা ফলতু তুমি পরনি এটাও না বোধক অতীতকাল তুমি পরনি মা করা তা আবার এটা মেয়ে যদি হয় তাহলে মা করা তী হতে পারে মা করাত তা মা তি দুইটাই হতে পারে কারণ এখানে ছেলে বা মেয়ে উল্লেখ করা নাই মোজাক্কান নাকি কি মোয়ান্না সেটা এখানে উল্লেখ করা নাই যে ছেলে হয় তাহলে মা করা তা মেয়ে হলে মা করা তি সে ফিরে এখানেও ছেলে মেয়ে উল্লেখ করা নাই সে ফিরেছে এটাও অতীতকাল তবে হ্যাঁ বোধক সে ফিরেছে তো ছেলে হলে রজা মেয়ে হলে রজা আত রজা 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 আত তুমি খেলবে না তুমি খেলবে না এটা হচ্ছে না বোধক বর্তমান ভবিষ্যৎকাল আমরা যে অনুশ্রেণীতে আসি এটা যে পার্টে আসি না বোধক বর্তমান ভবিষ্যৎ তুমি খেলবে না তাহলে হবে লা দিয়ে শুরু হবে লা তালা আবু লা তালা না লা তালা আবু লা তালা আবু মেয়ে হলে লা তালা না আমি বসি নি আমি বসি নিই এটা হচ্ছে নাবোধক অতীতকাল না বোধক অতীত আমি বসে নিই নাম না অতীতের ক্ষেত্রে না বোধকে মা আসে বর্তমানে এবং ভবিষ্যতে বোধকে লা আসে এটা হবে মা জ্বালাস্তু আমি বসে নিই মা জালাস্তু জালাসা জালাসা জালাস্ত তা জালাস্তি জালাস্তু তাহলে জালাস্তু হবে আমি যেহেতু তাহলে জালাস্তু জ্বালাস্তা জ্বালাস্ত সে জ্বালাস্তা জ্বালাস্তি তুমি আর জালাস্তু আমি তাহলে আমি বসে দিই মা জ্বালাস্তু আমি বসবো না এটা হচ্ছে না বোধক বর্তমান ভবিষ্যৎ তাহলে না বোধক বর্তমান ভবিষ্যতে লা দিয়ে শুরু হয় তো লা লাজলিসু আমি বসবো না লা লাজলিসু সে যায়নি এটা হচ্ছে না বোধক অতীত সে যায়নি না বোধক অতীত তাহলে নাবোধক অতীতে মা আসে মা জাহাবা মা জাহাবাদ ছেলে হলে মা জাহাবা মেয়ে হলে মা জাহাবাদ তুমি লেখনি তুমি লেখনি এটাও অতীতকাল না বোধক অতীতকাল তাহলে মা দিয়ে শুরু হবে মা আর লেখনি তুমি লেখনি তাহলে মা কাতাপ্তা মা কাতাপ্তি ছেলে হলে মা কাতাপ্তা মেয়ে হলে মা কাতাপ্তি বসেছি মানে আমি বসেছি এটা হচ্ছে অতীতকাল এটাও অতীতকাল আমি বসে সি এটাও অতীতকাল হ্যাঁ বোধক অতীতকাল আসতো আমি বসেছি এগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করবো এরকম আরও অনেক কিছু আমরা বাক্য বাংলা বাক্য আরবি করতে করে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে যে এখানে যে তামেন রবি দেওয়া রবি দেওয়া আছে চতুর্থ অনুশীলনী এটা হচ্ছে একে অন্যকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো একে অন্যকে দুইজন বসে একে অন্যকে দুজন বা অনেকজন বসে আমরা একে অন্যকে বিভিন্ন এরকম আরবি বাংলা জিজ্ঞেস করি একজন আরবি বলবে একজন বাংলা একজন বাংলা বলবে একজন আরবি এইভাবে তো আমরা এখন এবার পড়া শুরু করি লাইয়াক্তুবল ইং সানু লাইয়াক্তুবল ইং সানু মানুষ লেখে না লাই আক্ত বলে ইনসান ও মানুষ লেখে না বি সীমালিহি তার ডানহা বাম হাত দিয়ে বি মানে দ্বারা বা দিয়ে সীমালুন মানে ইয়া বাম হাত সীমালুন মানে বাম হাত তো সীমা লুহু ছিল সীমালুহু তার বাম হাত আর বিয়ের কারণে সীমা লিহি আর বিয়ের কারণে তার ডানহাত দ্বারা তো মানুষ তার হাত দ্বারা বাম হাত দ্বারা লিখে না মানুষ তার বাম হাত দ্বারা লিখে না লায়াক্তুবুল ইংসানু বি সীমা লিহি মানুষ তার বাম হাত দ্বারা লিখে না বাল ইয়াক্তুবু বিয়ামিনহি বরং সে তার হাত দ্বারা লিখে বাল বরং ইয়াক্তুবু সে লিখে বিয়ামি নিহি তো এখানে সীমালুন মানে ছিল বাম হাত আর এখানে ইয়ামিন মানে ডান হাত ইয়ামিন আর শিমাল তো বাল ইয়াক্তুবু বিয়ামিনহি বরং সে তার ডান হাত দ্বারা লিখে লাইয়াক্তুবের একটা ফেল আল ইনসানু হচ্ছে এখানে ফাইল এই লেখার কাজটা মানুষই করে না এটা ফাইল আর সীমালহু সীমালহু মোজাপ মোজাপিলাহি মিলে এই বিহার ফিজারের মাজরুর চার মাজরুর মিলে এই যে ফেলের সাথে মোতাল্লিক আর এই পুরাটা জুমলাই ফেলিয়া ফেল ফায়েল মোতাল্লিক জুমলাই ফেলিয়া একইভাবে বাল ইয়াক্তুবও বিয়ামি বরং সে তার ডান হাত দিয়ে লেখে লাউ আহাদুন ল মানে ফিরে আসে না আহাদুন কেউ একজনও একজনও ফিরে আসে না মানে কেউ ফিরে আসে না লাও আহাদুন কেউ ফিরে আসে না বা কেউ ফিরে আসবে না একই রকমই মানে বোঝাচ্ছে কেউ ফিরে আসে না কেউ ফিরে আসবে না কেউ ফিরে আসছে না আসছেও না আসবেও না আসেও না আহাদুন ইলাদ দুনিয়া দুনিয়াতে দুনিয়াতে কেউ ফিরে আসে না বাদাল মাউতি মৃত্যুর পরে আহাদুন ইলাদ দুনিয়া দুনিয়াতে কেউ ফিরে আসে না বাদাল মাওতি মৃত্যুর পরে লাইয়ুজুল ইমানু লাই ইয়ুজুল ইমানু লাইয়ুজুল মানে বের হয় না বের হয় না লাইয়া খরুজুল ইমানু ইমান বের হয় না কি বের হয় না ইমান বের হয় না লাইয়ুজুল ইমানু এটাই ফাইল এখানে এটাই বের হয় না ইমান বের হয় না লাই আখরুদুল ইমানু ইমান বের হয় না মিন কলবিল মকমিনী কলবিল মিন মোমেনের অন্তর আর মিন মানে থেকে মোমেনের অন্তর থেকে লাই আখরুদুল ইমানু মিন কলবিল মকমিনী মোমেনের অন্তর থেকে ইমান বের হয় না মিন এখানে মিনের কারণে কলবি আর এখানে কলবু মোজাপ এটা মকমিনী মোজাপি এটাকে আবার মকমিনী জের দিয়েছে তাহলে মিন কলবিল মুমিনি লাখরুজুল মুমিনু লাখরুজুল মু মেনু মুমেন বের হবে না মোমেন বের হবে না মিনাল জান্নাতি জান্নাত থেকে আবাদান কখনোই মোমেন কখনোই জান্নাত থেকে বের হবে না ওয়ালা ইয়াখ রুজুল মুশ রিকু ওয়ালা মুশ মুশরিকু আর মুশরেক বের হবে না আর মুশরেক বের হবে না মিনান্নারি জাহান্নাম হতে নারন মানে আগুন কিন্তু আলিফলাম দিয়ে যদি আন না আর বোঝায় তাহলে এটা জাহান নামকে বোঝায় তো মিনান্না না জাহান্নাম নাম থেকে আবাদান কখনোই লাখরুজুল মুশরিকু মিনান না আবাদান মুশরেক কখনোই জাহান নাম থেকে বের হবে না মোমেন কখন মোমেন কখনোই জাহান্নার থেকে বের হবে না আর মুশরেক কখনোই জাহান নাম থেকে বের হবে না আনা মানে আমি আনা লা আকরাও আমি পড়ি না ওয়ালা আক্ততুব এবং লিখি না আমি পড়ি না আমি লিখি না আদালা আসরে আসরের পরে এটা প্রতিদিনের কাজ আমি প্রতিদিনই এই কাজটা করি যে আমি লিখি না এবং পড়ি না আসরি আসরে আসরের পরে বাল বরং আমি কি করি বরং আধহাবো এলাল হাদি কতে আমি যাই এখানে যেহেতু আক্রব আক্তুব আমি বোঝাচ্ছে এখানেও আধহাবো আমি আমি যাই বরং আমি যাই এলাল হাদি কতে বাগানে ওয়া আল আবু এবং আমি খেলি হুনাগা সেখানে এখানে আক্রাউ আক তুবু আধ হাবু আল আবু সবগুলো হচ্ছে আমি যেটা যেটা ছিল পাঁচ নম্বরে ছিল যেমন আমি যাহাবা যদি বলি আধ হা ইয়াদ হাবু তাদ হাবু তাদ হাবু তাদ হাবি না আদ হাবু এখানে ওই শেষেরটা আদ হাবু আক্রাউ আক এটার মিজানে এই সবগুলো হয়েছে তাহলে বরং আমি বরং আমি যাই বাগানে এবং সেখানে খেলি ইয়া জাইনাব হে জাইনাব তো জয়নাব একটা মেয়ে এটা আমরা খেয়াল রাখি জয়নাব একটা মেয়ে ইয়া হে জাইনাব জয়নাব মেয়ে তো মা দা তাফ না তুমি কি করো এখানে তাফ আলি না হয়েছে কারণ জাইনাব মেয়ে নাহলে তাফ আলু হতো আমরা খেয়াল করি ইয়াফ আলু তাফ আলু তাফ আলু তাফ না আফ আলু তাহলে তুমি জয়না হে জয়নাব তুমি কি করো তো তুমি হওয়ার কারণে এখানে হয় হবে তাফ আলু নাহলে তাফ আলি না তো এখানে জায়নাব যেহেতু মেয়ে এজনে কি হয়েছে তাফ আলিনা মা দা তাফ আলীনা তুমি কি করো ফি গুরু ফাতি কী ফি গুর ফাতি কী এখানে আবার ফাতি কি হয়েছে এটা আমরা খেয়াল করি ফাতি কা যদি হতো তাহলে এখানে জাইনাবের বদলে ছেলে থাকতো জাইনাব যেহেতু মেয়ে এজন্য ফি গুরু ফাতি কী তোমার কামরায় তুমি তোমার কামরায় কি করো বা আসরি আসরের পরে জাইনাবকে আমরা প্রশ্ন করতেছি ইয়া জাইনাব ইয়া জাইনাবু হে যাইনাব মা দা তা ফালিনা ফি গুরুফাতে কি বা আসরি তুমি আসরের পরে তোমার কামরায় কি করো মা দা মানে কেন লি মা দা মা মানে কি আর লি মানে জন্য কি জন্য মানে হচ্ছে কেন মা দা কেন লা তাক রুজি না এটা ওই মেয়ের কারণেই তাক রুজুই না খরজা খরজা ইয়াক রুজু তাকরুজু তাক রুজু তাক রুজি না আখ রুজু তাহলে তাক রুজু আর তাক রুজি না হচ্ছে তুমির ক্ষেত্রে তাহলে এখানে মেয়ের কারণে তাক রুজি না আর ছেলে হলে তাক রুজু হতো তাহলে লিমা দা না তুমি কেন বের হও না ইলাল হাদি কতি বাগানে ওয়ালা তালা আবিই না এখানে একইভাবে তা আবু তালা আবি না তালা আবিই না তুমি কেন খেলো না মা দা তা ফালিনাফি গুরফাতিকা বাগাদাল গুরফাতি কী দাল আসরি তুমি তোমার কামরায় আসরের পরে কী করো তা খরুজি না ইলাল হাদি ওয়ালা তালা আবি না তুমি কেন বাগানে বের হো বের হও না এবং খেলো না তাদা হাবু যাই না লায় দা মানে যায় না জায়নাবো ঝাইনাব ঝায়নাব যায় না এখানে ইয়াদ হাবো তো জায়নাব নাম উল্লেখ করার কারণে থার্ড পারসেন্ট হয়ে গেছে এখন এটা হচ্ছে নাম নাম পুরুষ তো ল্যা দাদা হাবু যায় না তাই একটা ছেলে ইয়াদ হবো একটা তা হাবু ইয়াদ ছেলেদের ক্ষেত্রে সে যায় না আর তা সে মেয়ে যায় না ল্যাহাদু ঝাইনাবু ঝায় নাভ যায় না ঝায়নাব যায় না ইলাল ফেরোয়াসি কোথায় যায় না ইলাল আসি বিছানায় যায় না জায়নাব বিছানায় যায় না লিন নাওমি ঘুমাতে ঘুমের জন্য মানে ঘুমাতে লি জন্য আর নাওমি মানে ঘুম ঘুমের জন্য যায় না মানে ঘুমাতে যায় না কবলাল ঈশাই এশার পূর্বে লা তাদাবু জায়নাবো ইলাল ফেরোয়াশি লিন নাওমি কবলাল ঈশাই জায়নাব এশার পূর্বে ঘুমাতে তার বিছানায় ঘুমাতে যায় না জায়নাব এসার পূর্বে বিছানায় ঘুমাতে যায় না বাল বরং সে যায় বাল তাদু বরং সে যায় বাগাদালে এসে এসার পরে বরং সে এসার পরে যায় লিন্ন ঘুমাতে বরং সে এসার পরে যায় ইয়া খালিদু হে খালেদ আমরা এর আগে শিখেছিলাম ইয়া আসলে খালিদু আর হয় না খালিদু ইয়া খালিদু হে খালেদ লিমা দা কেন লাদা বললে ইয়ামা আজকে তুমি যাচ্ছ না আজকে তুমি যাচ্ছ না বা যাবে না লিমা দালা দাদাহাবুল ইয়ামা ইয়াওমা দেখে আমরা বুঝলাম যে আজকের কথা বলা হচ্ছে হয় যাচ্ছ না নাহলে যাবে না তুমি আজকে কেন যাবে না আজকে কেন যাচ্ছ না কিন্তু কেন যাও না এটা এখানে বোঝাচ্ছে না কারণ কেন যাও না এটা তো সর্বদার ক্ষেত্রে কেন এখানে শুধুমাত্র আজকের কথা বলা হচ্ছে লিমা দা লা দাদাহাবুল ইয়ামা তুমি আজকে কেন যাচ্ছ না বা যাবে না ইলাল মাদ্রাসাতে মাদ্রাসায় তুমি আজকে কেন মাদ্রাসায় যাবে না বা কেন মাদ্রাসায় যাচ্ছ না কারণটা কি হাল আংতা মারিয়ে দুন তুমি কি অসুস্থ তুমি কি হাল আংতা তুমি কি মারিয়ে দুন অসুস্থ লা তার ফাতুই মাতু গদান লা তার মানে ফিরে আসবে না ফাতুই মাতু গদান আগামী ফাতেমা আগামীকাল তাহলে এখানে গদান দেখে আমরা বুঝলাম যে এটা ফিরে আসবে না এটা কখন আসে না আসছে না এরকম হবে না এটা গদান আগামীকালকের ব্যাপার এটা ভবিষ্যৎ এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যেটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে লা তার জাহাতে মতো গদান ফাতেমা আগামীকাল আসবে না তো আমরা বাংলা যখন করব তখন এখানে গদান যখন আমরা দেখব তখন বুঝতে পারবো যে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে লা লাতে মতো গদান ফাতেমা আগামীকাল ফিরে আসবে না মিম দিলে করিয়াতি গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে ফিরে আসবে না বাল তার জার গদিন বরং সে ফিরে আসবে আগামী পরশু বরং সে ফিরে আসবে আগামী পরশু আদা গদিন মানে আগামী পরশু এখানে আমরা কয়েকটা মানে নিচে দেখে নিই নতুন শব্দ আসতে পারে নাওমুন মানে ঘুম বা নিদ্রা এটা আমরা আগেই দেখেছিলাম যে নাওমি ঘুমে ঘুমাতে যায় না নাওমুন ঘুম বা নিদ্রা ইয়ামিন উন মানে ডানহাত এটা আমরা করেছি ইয়ামিন মায় ডানহাত শিমাল উন্মায় মামহাত ওয়ারা কতন মানে একটি পাতা বা একটি গাছের বা কাগজের পাতা গাছের পাতা বা কাগজের পাতা ওয়ারা কতন মানে একটি গাছের পাতা বা কাগজের পাতা রদিউন মানে নিকৃষ্ট বা খারাপ আর দবন মানে আলো দবন মানে আলো রদিউন মানে নিকৃষ্ট বা খারাপ আমরা আবার এবারতে আসলাম লা আখরজুল আনা এই যে আনা এখন আমি এখন বের হব না বা হচ্ছে না আমি এখন বের হব না মিনাল মসজিদে মসজিদ থেকে আমি এখন মসজিদ থেকে বের হব না বাল আখরুজ বাদা সলাতে বরং আমি বের হব না সলাতের পরে নামাজের পরে বরং আমি সলাতের পরে অর্থাৎ সলাত আদায়ের পরে আমি বের হব বাদা আদায় সলাতে অর্থাৎ সলাত আদায়ের পরে আখু ফাহিমেন আখু ফাহিমেন ফাহিমের ভাই পলাদন তয়েবন একজন উত্তম ছেলে একজন উত্তম ছেলে আখু ফাহিমিন ফাহিমের ভাই ওয়ালাদুন তৈয়ব একজন উত্তম ছেলে লা আবু ফিরতরিয়কি সে রাস্তায় খেলে না লা আবু ফিত তরিয়কি আবাদান সে কখনই রাস্তায় খেলে না লা আয়লা আল কুরসি লা আজলেসু আমি বসি না আয়লা হাদাল আল কুরসি এই চেয়ারে তো আমি বসি না বা বসবো না আমি এই চেয়ারে বসবো না বা আমি চেয়ারে বসি না বাল আজলিসু আল আল হাসির বরং আমি বসবো চাটায়ের উপরে চাটাইয়ে বরং আমি চাটাইয়ে বসবো বা আমি চাটাইয়ে বসি লা তাকর আবাদান লা তাকর তুমি পড়ো না লা তাকর তুমি পড়ো না আবাদান কখনোই ফি দ ইন দফিন দুর্বল আলোতে তুমি দুর্বল আলোতে কখনোই পড়ো না ইন মানে আলো দইফিন মানে দুর্বল লা তাকর আবাদান তুমি কখনোই পড়ো না ফি বউন দাইফিন দুর্বল আলোতে ইয়া ফাওয়াতেমা তো স্বগীরত ইয়া ফাওয়াতেমা তো স্বগীরত এখানে ফাতেমার সি হচ্ছে স্বগীরত তো ছোট ফাতেমা হে ছোট ফাতেমা লা তাখরুজি তুমি বের হয়েও না তুমি বের হয়েও না মিনাল বাইতি ঘর থেকে বাদাল মাগরি মাগরিবের পরে হে ছোট ফাতেমা তুমি তোমার তুমি বাড়ি থেকে তুমি ঘর থেকে মাগরিবের পরে বের হয়েও না ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া ওয়ালাদু হে ছেলে লা তাকতুব এখানে আমরা যেহেতু ইয়া ওয়ালাদু ইয়া ফাতে মাতো এরম যখন আমরা ডাকবো তখন বোঝাই যাবে তারপরে আমরের সিকা ব্যবহার করা হবে অথবা নাহির সিকা ব্যবহার করা হবে আমর অথবা নাহি ইয়া ওয়ালাদু হে ছেলে লা তাকতুব তুমি লিখো না আয়লা হা দিহিল ওয়ারাকাতির রদিয়াতি তুমি এই নিকৃষ্ট কাগজের পাতায় লিখো না তুমি এই নিকৃষ্ট পাতায় লিখো না বালিক তুব বরং লিখো আলা তিলকাল ওয়ারাকাতিল জাইজাতি বরং লিখো ওই ভালো কাগজে ওই ভালো পাতায় লেখো তুমি এই নিকৃষ্ট পাতা লিখো না বরং তুমি ওই ভালো পাতায় লেখো মা লাইভ মা লাইভ টু মা লাইফ যখন এখানে আমরা পরে নাম পাচ্ছি না আগেও ইয়া দিয়ে ডাকা নাই তাহলে পরে নাম না পাওয়ার কারণে এটা লাইবা লাইবা তো হবে না আর আগে নাম আগে ইয়া দিয়ে ডাকা নাই এই জন্য আমরা এখানে লাইভ তা লাইভ তেও ব্যবহার করছি না এখানে আমরা পেয়ে যাচ্ছি মা লাইফ তো আমি আমি খেলি না মা লাইভ তো আমি খেলিনি মা লাইফ তো আমি খেলিনি বি হাতহীন কুরোতিল কদিমাতি এই পুরানো বল দ্বারা আমি কুরোতি কুরোতি কদিমাতি আমি এই পুরনো বল দ্বারা খেলিনি বা লাইভ তো বেতিলকাল কুরোতি জাদি জাতি বরং আমি ওই নতুন বল দ্বারা খেলেছি বরং আমি খেলেছি ওই নতুন বল দ্বারা তো এটাকে আমরা ওটাকে একটু জোরে পড়া পড়ি আমরাও সবাই চেষ্টা করবো যে জবর পেশ খেয়াল করে জোরে পড়ার লাই ইয়াক্তুবুল ইনসানু বিশিমালিহি ইয়াক্তুবু বিহি লাই আর্জুল আহাদুন দুনিয়া বাদাল মাউতি লাই আখরুদুল ইমানু মিন কালবিলি লাই আখরুদুল মহ মিনু মিনাল জান্নাতি আবাদান ওয়ালাই আখরুদুল মুশরিকু মিনান নারী আবাদান أنا لا أقرأ ولا أكتب بعد العصر بل أذهب إلى الحديقة وألعب هناك يا زينب ماذا تفعلين في غرفتك بعد العصر لماذا لا تخرجين إلى الحديقة ولا تلعبين لا تذهب زينب إلى الفراش للنوم قبل العشاء بل تذهب بعد العشاء يا خالد لماذا لا تذهب اليوم إلى المدرسة هل أنت مريض لا ترجع فاطمة غدا من بيت القرية بل ترجع بعد غد لا أخرج الآن من المسجد بل أخرج بعد صلاتي আকু ফাহিমেন ওলাদোন tai bun লাই আলা আবু ফে তৰীকে অৱদান লা আজি লিচু আইলা হা ডাল কৰ্চি বা আজি লিচু আইডাল হাচুয়েৰে লা তাকৰ আৱাদান ফি দ ইন দ ফেন ইয়া ফাতু মাটো চবেই ৰাতো লা তাক ৰোজি মিনাল বাইতি বা এডাল ইয়া ওলাটো লা তাকতো আইলা হা দেখি লৰাকোতিল ৰদি আতি ৰদি আতি বালিটো তিলকাল ওৰাকতি জাই তাতে মা লাইফটো বিহা ডাল কৰোতিল কদি মাতি বা লাইফটো বি তিলকাল কৰতিল তাতে আত্মামুল খওয়ামিসু পঞ্চম অনুশীলন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও হাল ইয়াক্তবুল ইংসানু বিয়ামিনিহি হাল ইয়াক্তবু লেখে কি আল ইংসানু মানুষ মানুষ লেখে কি বিশিমালহি তার বাম হাত দিয়ে তার ডান হাত দিয়ে না আমিন হ্যাঁ মানুষ তার ডান হাত দিয়ে লেখে হাল ইয়ক্তবুল ইংসানু বিশিমালহি মানুষ কি তার බාම හද්ද ලකෙ ලා ලාක්තුූ ඉංසානු විිශිමලිහි බල අතුබූ බාලියක්තුූ බියමීණ නා මනුෂ දනහ බාහදර ලැෙන බොරන් තර් ඩනහත්දේ ලකෙ ආභි ශිමාලිහි යක්තුබූල් ඉංසානු අම් බියමීණෙහි බාම්හදදකි බාමහදදකි තර් බාම්හදදයකි මනුෂ ලෙ නා ඩාන හදදය বি সীমা লিখি বাম ডান দিয়ে লেখে হাল তাক করা ও আক তবু বাগাদাল আসরি হাল তাক করা তাকতবু বাদাল আসরি তুমি কি আসরের পরে পড়ো এবং লিখো লা লা লাখ করা আকতবু বাদাল আসরি আমি আসরের পরে পড়ি না এবং লিখি না তুমি দিয়ে প্রশ্ন করেছ আমার উত্তর দিয়েছি আমি দিয়ে আমি পড়ি না লিখি না মা দা তাফ আলু বাদাল আসরি তুমি আসরের পরে কি করো আসরের পরে কি করো আখরুজু ইলাল হাদিক আখরুজু ইলাল হাদিক বাগাদ আসরি আখরোজ ইলাল হাদিকতি ওয়া আল আবু হুনাকা এবং সেখানে আমি খেলি আখরুজু ইলাল হাদিকতি বাগদাল আসরি ওয়া আল আবু হুনাকা হাল ইয়াদ হাবু খওয়ালিদুল ইয়ামা ইলাল মাদ্রাসাতি খালিদকে আজকে মাদ্রাসা যাবে হাল হাবু খালিদুল খালিদুন ইল ইয়ামা ইলাল মাদ্রাসাতি খলেদকে আজকে মাদ্রাসায় যাবে লা লাভ খালিদুল ইয়ামা ইলাল মাদসাতি খলেদ আজকে মাদ্রাসায় যাবে না মাতা তার জে ফাওয়াতিমাতো মেম বাইতেল করিয়াতি ফাতেমা গ্রামের বাড়ি থেকে কবে আসবে ইয়ার তারজিউ জেড়ু মাতা তার তারজিউ তার জেড়ু মিম মেম বাইতেল করিয়াতি বা দি বা গদিন বা গদিন মানে আগামী পরশু আসবে আর গদান তার যে সে কি আগামীকালকে আসবে লা তার যে গদান সে আগামীকালকে আসবে না বাল তার যে ঔ গদিন বরং সে পরশু আসবে আগামী পরশু আর গদান তার যে আম বাগাদা গদিন বাঙাদা গদিন মাতা তাখরুজু মিনাল মাস্তিদি তুমি মসজিদ থেকে কখন বের হও আল আনা তাখরুজু তুমি কি এখন বের হবে মাতা তাখরুজু উত্তর হবে আখরুজু দিয়ে আখরুজু মিনাল বা বাঙাদা সলাতে আমি বের হই নামাজের পরে আল আনা থাকরু তুমি কি এখন বের হবে লা লা লাখরুজুল আনা আমি এখন বের হবে না মালা আখরুজুল বাদা সোলাতি বরং আমি সলাতের পরে বের হব হাল ইয়াল আবু আখু ফাহিমিন হাল ইয়াল আবু আখু ফাহিমিন ফির কি ফাহিমের ভাই কি রাস্তায় খেলে লা আবু আহু ফাহিমিন ফির তরিয় কি সে খেলে না ফাহিমের ভাই লাইয়াল আবু ফির তরি ফাহিমের ভাই অর্থাৎ সে রাস্তায় খেলে না হালিয়ার ও আহাদুন ইলাদ দুনিয়া বাগাদ মাউতি কেউ কি হালিয়ার ও কেউ কি ফিরে আসবে হালিয়ার আহাদুন কেউ কি ফিরে আসবে ইলাত দুনিয়াতে বাগাদাল মাউতি মৃত্যুর পরে লা লা আহাদুন ইলাদ দুনিয়া বাদাল মাউতে না কেউ মৃত্যুর পরে দুনিয়াতে ফিরে আসবে না হাল ইয়া খরুজুল মিনু মিলন জান্নাতি আবাদান মোমিন কি জান্নাত থেকে কখনো বের হবে লা লা ইয়া মিনু মিলন জান্নাতি আবাদান মমিন কখনোই মমিন কখনোই জাহান থেকে বের হবে না হালি আখরুদুল মুশ্রিক নারী আবাদান মুর্শিক কি কখনোই জাহান নাম থেকে বের হবে লা লাই আখরুদুল মুশিক মিনার নারী আবাদান মুশ্রিক কখনোই জাহান নাম থেকে বের হবে না আর তামরিনু সাদিস ষষ্ঠ অনুশীলন হরফে জা হরফুজ ব্যবহারের নিয়ম দেখো জবাব দেওয়ার সময় যে হরফগুলো ব্যবহার করা হয় না তারপরে লা এই যে হর প্লে যে ব্যবহার করা হয় তার জবাবের পদ্ধতি ব্যবহারটা আমরা দেখি হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে হাল জাহাব তো মাদ্রাসা দিদি তুমি কি মাদ্রাসায় গিয়েছো তুমি কি মাদ্রাসায় গিয়েছো তখন যদি উত্তর সঠিক হয় তাহলে কী হবে লা জাহাবতু হ্যাঁ আমি গিয়েছি আর যদি উত্তর সঠিক না হয় তাহলে লা মা জাহাবতু না আমি যাইনি হাল দিয়ে প্রশ্ন করলে হয় না আম হবে না হয় লা হবে আর আ দিয়ে যদি প্রশ্ন করায় আ আ মা দা হফ্তা ইলার মাঝে তুমি কি মাদ্রাসা যাওনি আ মা দা হপ্তা ইলার মধ্যে তুমি কি মাদ্রাসা যাওনি যদি সত্যি হয় যে না মা দা হ্যাঁ আমি যাইনি এটা সঠিক হলে আর যদি যদি এই না যাওয়াটাই সঠিক আর এখানে যদি যাওয়াটা সঠিক হয় তাহলে বালা অবশ্যই বালা মানে হ্যাঁ বালা মানে অবশ্যই আাহপ্ত আমি গিয়েছি बाला हाँ हमें गेसि उत्तर पूर्ण करो उत्तर पूर्ण करो हाल तारे उगान तुम्हें कि कल फिर नाम है हाँ ना जे उगदान हाँ हमें कल फिर आसबो और जो ला है ला ला जे उगान ना हमें आगामीकाल फिर आसब ना हला तारे उगदान तुम कि आगामीकाल फिर आस তাহলে যদি সঠিক হয় তুমি কি আগামীকাল ফিরে আসবে না নাম লা আর ও গাদান হ্যাঁ আমি আগামীকাল ফিরে আসবো না অথবা বালা আর ও গাদান বালা অবশ্যই আমি ফিরে আসবো বালা বরং বালা মানে অবশ্যই আমি ফিরে আসবো আগামীকাল তো এই ছিল আমাদের আজকের দর্শ এই দর্শটা একটু লম্বা হয়ে গেল তো আমরা প্রত্যেকটা দর্শ একটু ভালো করে আয়ত্ত আসার পরেই আরেকটা দর্শে যাব তারা করে কোনো কিছু করার দরকার নেই আল্লাহ তালা তৌফিক দান করুন হেসও বেশি শিখিয় দর্শের ধৈর্য সহকারে সাথে থাকার জন্য সকলকে যাক্লাহ হয়রান আল্লাহ উত্তম প্রতিদান দান করুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সম্ভব হলে সংশোধন করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন এবং কোরআন সন্ন্যর ভাষা শেখার পথকে সহজ করে দেন আল্লাহ ইনানাস আলুকা ইমান্নাফিআর ইসান তৈবা ও আমলা বলা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিলা আখিরতে হাসানা ওয়াকিনা আদা নার সকলকে আগামী দর্শক সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি ওয়া আখিরু আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক